বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি বিভিন্ন অনলাইন বিভিন্ন নিউজ পোর্টাল গেটে আপনাদের জন্য চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাব নেবেল ল্যাব সহকারী, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো আমার ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখানে চাকরি বিজ্ঞপ্তি আপনাদের জানাচ্ছি, বলা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম হচ্ছে ল্যাব সহকারী, পদের সংখ্যা হচ্ছে 15 জন, মানে 15 জন লোক নেবে, একটাই শুধু পদ, 15 জন লোক নেবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ডিগ্রি পাস থাকতে হবে এবং বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14। বয়সীমার ক্ষেত্রে বলা আছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 2020 সালের 25 মাস কোনো প্রার্থীর বয়স সর্বোচ্চ সীমার মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর। আবেদন করতে হলে আপনারা, আমি ডিসক্রিপশন বক্সে আপনার আবেদন লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আবেদন করে নেবেন। আবেদন ফি হচ্ছে, আবেদন ফি অবশ্যই 200 টাকা, কিন্তু সেটা আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনারা জমা দিতে হবে। আবেদন করতে পারবেন হচ্ছে 10 মে থেকে আগামী 4 জুন পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, 15 জন লোক নেবে, আবার ইচ্ছে করলে আবেদন করতে পারেন। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি যে প্রতিদিন বিভিন্ন পত্রিকা, বিভিন্ন অনলাইন পত্রিকা, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন জায়গা থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলো কালেক্ট করার জন্য আমরা কালেক্ট করে সেগুলোকে আপনার সামনে উপস্থাপন করি। তো আপনারা চাকরিতে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে অবশ্যই বুঝে শুনে তারপর চাকরিতে অ্যাপ্লাই করবেন। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।